আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে কথা বলবো আরিফ বিন হাবিবের ভ্রান্ত আকীদা সম্পর্কে। তিনি বলছে আল্লাহর হাত পাও নাই, যেটা আছে সেটা নাকি কুদরতি হাত, কুদরতি পাও। এ বিষয়ে বিশেষজ্ঞ আলেমগণ কি বলছে আসুন জানবো। এই হাদিস শুনে আবার আপনাদের এলাকার কেউ প্রশ্ন করতে পারে, তার মানে আল্লাহর হাত আছে? এই জাতীয় প্রশ্নকারী এলাকা আছে কিনা জানি না। যদি থাকে আর এই প্রশ্ন যদি করে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আপনারা বলবেন না ভাই আল্লাহর হাত পা কেমন আমরা জানি না। তো বলবে আরিফ বিন হাবিব যে বললো আল্লাহ হাত প্রসারিত করে, তখন বলবেন এটা আল্লাহর কুদরতি হাত, কোরআন হাদিসের অপব্যাখ্যা। তো সে বলবে যে আল্লাহর কুদরতি হাত তাহলে কেমন, তখন আপনারা জবাব দিলেন জান্নাতে আল্লাহর যেমন দেখবো তেমন। কি জবাব দিবেন? যদি বলে আল্লাহ কেমন, বলবেন আল্লাহরে জান্নাতে যেমন দেখবো তেমন। তো বলবে কেমন, তখন বলবেন যে ইনশাল্লাহ আমি আপনি আমরা জান্নাতে গিয়ে যেমন দেখবো তেমন। এই প্রশ্ন কেন করবে জানেন? আপনাদেরকে একটা জায়গায় আটকানোর জন্য। কি ফতুয়ার কিতাবে, ফিকহের কিতাবে আছে ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। চলমান চলছে টাটকা জাল হাদিস, একটা জাল এবং মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বলে, যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি, ফালিয়া তাবাবাহু ওয়া কাদাম মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। এইটা দিয়ে আপনারা আটকাবে? তো আল্লাহর যদি হাত পা না থাকে, ইমাম আবু হানিফা স্বপ্নে আল্লাহরে কেমনে দেখলো প্রশ্ন করবে? তিরমিজি শরীফের একটা হাদিসে আছে নবীজি আল্লাহরে স্বপ্ন দেখছে। এ কথাটুকু কোরআনেও নেই হাদিসেও নেই। তা আপনারে প্রশ্ন করে আটকাবে যে আল্লাহরে নবীজি যে স্বপ্ন দেখলেন কেমন দেখছে? তাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ তার হাত নবীজির এই জায়গায় রাখছে, সিনার, হ্যাঁ সিনায় রাখছে। তা আপনারে আটকাবে যে আল্লাহর যদি হাত পা না থাকে, তাহলে নবীজির স্বপ্নে আল্লাহ সিনায় হাত রাখলে কেমন কিভাবে আপনারে আটকাবে? এই জন্য তাহলে আল্লাহর আকার আছে, আল্লাহ দেখতে কেমন। যদি নাই হয় তো আল্লাহর নবী স্বপ্নে কেমন দেখলো, ইমাম আবু হানিফা স্বপ্নে কেমন দেখলো? আপনাদের জবাব হবে নবীজি আল্লাহর স্বপ্নে তেমন দেখছে, ইমাম আবু হানিফা আল্লাহকে স্বপ্নে তেমন দেখছে, জান্নাতে আমরা যেমন দেখবো। কোরআন হাদিসের অপব্যাখ্যা। অনেকে বলেন আল্লাহ তাআলার হাত কান মুখমণ্ডল নিয়ে আলোচনা করেন কোরআনের আয়াত ব্যাখ্যা করে, এটা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন কারীমে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফিকহুল আকবার এটা বিস্তারিত আসে, আল্লাহ তাআলা কোরআন কারীমে আল্লাহ তাআলার ব্যাপারে যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ আল্লাহর ব্যাপারে যা বলেছেন, এগুলো সব আমরা সহজভাবে গ্রহণ করি, ব্যাখ্যা করি না, এবং এটা কি, এর প্রকৃতি কি, হাকি মানে কি বলে স্বরূপ কি, এটাও চিন্তা করতে হয় না। আল্লাহ আল্লাহর মতো। তবে আল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লিল্লাহি ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন, আল্লাহ তাআলার হাত আছে, নফস আছে, মুখমণ্ডল আছে, এটা তার বিশেষণ। এটা কেমন আমরা জানি না, আল্লাহ মাখলুকের মতো না। আর রহমান ওয়া আলা আরশিস্তাওয়া, দয়াময় রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত আছেন। অতএব মুমিনের কলবের ভিতর আল্লাহ নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত আছেন, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আর প্রথম জুমায় এখন যে কথাটা প্রথম অংশে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল, এইগুলো রয়েছে, তবে কিরকম রয়েছে মানুষের মতো কখনো এইভাবে চিন্তা করবেন না আমার মতো হাত হতে পারে আল্লাহ, নাউজুবিল্লাহ, এটা আপনি চিন্তা করিয়েন না। কেন আর সুরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর সাথে কোনো কিছু সাদৃশ্য গ্রহণ করবে না। তো আপনি সাদৃশ্য গ্রহণ করতে পারবেন? কখনো করবেন না, এটা একেবারে হারাম। অতএব আল্লাহর এই সিফতগুলো যে রয়েছে এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন না, বরং এইভাবে স্বীকার করতে হবে যে আল্লাহকে যেমন মানানো প্রয়োজন আল্লাহর আকার আকৃতি তেমন আছে। কথা বুঝাতে পারলাম? আল্লাহর চেহারা আল্লাহ কোরআনে কেও বলেছেন ওয়াজহুন মানে চেহারা হয়, ওয়াজহুন মানে মুখমণ্ডল হয়, ওয়াজহুন মানে ফেস হয়। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা ইয়াবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ, কোরআনে কারীমে এসেছে, হাদিসে এসেছে। আল্লাহর চেহারা আল্লাহর মতো, কারোর সাথে তুলনা করা হারাম, জায়েজ নয়। যেমন অস্বীকার করা হারাম, যেমন অপব্যাখ্যা করা হারাম, গুমরাহি, তিনটি গুমরাহির কথা বললাম, অপব্যাখ্যা করে আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা এটিও গুমরাহি, তেমনি আল্লাহর চেহারা নাই এটিও গুমরাহি, বরং কুফর। আর তেমনি কেউ যদি তুলনা করে যে আল্লাহর চেহারা মানুষের মতো অমুকের মতো, এটাও কুফর। কথা বোঝা গেছে? কিন্তু আল্লাহর চেহারা আল্লাহর মতো আল্লাহর চেহারা আছে। যারা আশআরি মাতুরিদি, আর আজকাল মুসলিম বিশ্বে অধিকাংশ মুসলিম, মুসলিমদের এক শ্রেণীর আলেম সমাজ অধিকাংশ, তাদের সংখ্যায় হচ্ছে, তাদের মেজরিটি তাদের সংখ্যায়,
আর আশারি মাতুরিদি আকিদায় বিশ্বাসী, যার ফলে তারা আল্লাহর এই সিফাত গুলি তারা অপব্যাখ্যা করেছে। একটা কথা এখানে বলে দিই, কারণ প্রতি সপ্তাহে আসমা সিফাত সম্পর্কে লোকেরা প্রশ্ন করেন, আর এমন এমন কিছু প্রশ্ন করেন যেগুলি সাধারণ মানুষের জন্য বোধগম্য না, আর বোঝাইতে গেলে এগুলো সূক্ষ্ম বিষয়। এই জন্য বলে দিই যে একজন সাধারণ মানুষকে আপনাদের মতো যারা আমার সাথে আজকে আছে, সবাই সাধারণ মানুষ, কেউ নিজেকে মনে করেন যে অনেক সিনিয়র, সাধারণ মানুষের জন্য তালেব এলম আলেম ছাড়া কতটা জানতে হবে যে আল্লাহ, এতটা যথেষ্ট। আল্লাহ কোরআনে কারিমে যা বলেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা সহিহ হাদিসে বলেছেন তা আমি বিশ্বাস করি, এক একটা করে জানতে হবে না, জরুরি না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআন হাদিসে আল্লাহর চেহারার কথা আছে, বুঝছেন, অবশ্যই যদি কোরআন হাদিসে থাকে আমি বিশ্বাস করি, আল্লাহর হাতের কথা আছে বিশ্বাস করবে, যে কোরআন হাদিসে থাকলে বিশ্বাস করি, বুঝা গেছে। আল্লাহ রাব্বুল আলমিনের আঙ্গুলের কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলমিনের চোখের কথা রয়েছে, বিশ্বাস করবো যে কোরআন হাদিসে থাকলে বিশ্বাস করি, এতটাই যথেষ্ট। আর তারপরে তামসিল, তাকিফ আর তাওইল, তাতিল, এগুলোর অর্থ জানতে হবে না, জনগণকে কোনো জানার প্রয়োজন নেই, কারণ এই নিয়ে একসঙ্গে লোকেরা অনেক বাড়াবাড়ি করছেন যে এইটা কি, এইটা কি আর ওইটা কি, এগুলো জনগণের জন্য নয়, এগুলো আলেমদের জন্য। সূক্ষ্মভাবে জানা বিষয়গুলি আলেমদের জন্য, যারা কোরআন এবং হাদিস চর্চা করছেন, নিয়মিত পড়াশোনা করছেন, তাদের জন্য, সাধারণ লোকের জন্য এতটাই যথেষ্ট যে ইসবাতু মা আসবাতাল্লাহু লিনাফসিহি আও আসবাতাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা সাবিত করেছেন, আল্লাহ রাসূল যা সাবিত করে তা সাবিত করে, আর যা আল্লাহ না করেছেন এবং রাসূলুল্লাহ না করেছেন সেগুলিকে না করে।